এক নম্বরে তৈলের দাম অনেক বেড়ে গেছে, চিনির দাম, পেঁয়াজের দাম, আদা রসুন, খাদ্যদ্রব্য ম্যাক্সিমাম জিনিসের দামই কিন্তু খুব মানে বেড়ে গেছে। তো এখন এই বাড়ার কারণগুলি হলো, যদি আমরা কোম্পানিদের জিজ্ঞেস করি যে কেন দাম বাড়তেছে বা কী, ওনারা বলে যে দেখেন আমাদের, আমরা যেই দামে কিনে আনি ওই হিসাবেই আমরা বিক্রি করি, এখন আমাদের হাতেও করার কিছু নাই, আমরা বেশি দামে কিনে আনি, বেশি দামে বিক্রি করি। কিন্তু পেঁয়াজের দাম বাড়লো, পেঁয়াজ 45 টাকার পেঁয়াজ বর্তমানে 70 টাকা জিনিস, প্রত্যেকটা জিনিসে তো ভাই 10 টাকা 20 টাকা কেজিতে বাড়ছে। পেঁয়াজ বিক্রি আছে 60-65 টাকা, তারপরে তেল বিক্রি আছে 152 টাকা, চিনি 85-80 টাকা, আর ডাউল 90 টাকা 100 টাকা, সমস্ত জিনিসের দাম, মাছের দাম বাড়তি, মুরগির দাম বাড়তি, ডিমের দাম বাড়তি, কোন জিনিসটার দাম কম নাই ভাই? সবজি 50 টাকা নিচে কোনো কেজি নেই। সেই তুলনায় আপনাদের আয় কি বেড়েছে? আমাদের চাকরি আয় করতে পারবো? 2 বছর কোনো আয় ইনকাম করে না, ঘরের মধ্যে বসে রয়েছে করোনার জন্য, 100 টাকা আয় ইনকাম করা যায় না মানুষ, তখন তো সংসার চালানি করে নিয়ে গেছে, অবস্থা নিয়ে গ্রামে চলে যেতে ভাই। মনে করেন তরকারির দাম বাড়ে গেছে, ওই যে বৃষ্টি বাদল হয়েছে, বন্যার কারণে অনেক সবজি নষ্ট হয়ে গেছে, এই জন্য মনে করেন ওই কিছু কিছু মালের দাম বাড়ছে, আবার দেখা গেছে কিছু কিছু মালের দাম কমছে, আর ওই পূজার কারণে মনে করেন যে ইন্ডিয়ান টমেটোর দাম একটু বাড়ছে, মালটা আইতে পারে না। এ 10 টাকা 10 টাকার মতন বাড়ছে কেজিতে, 10 টাকা 20 টাকা সব কিছু তো বাবা বাড়তি, এটা তো আমরা বলতে পারি না বাবা, এটা মুকামতে মালা হে কম, এই মানে কম আসে দেখি, আমদানি কম, আমদানি একটু কম হয়।